কথা বলছো না, তুমি খালি মিথ্যাবাদী ভাষণ দিচ্ছ। আবার কি বলছো? দেমনি করে হাততালি মেরে বলছে দিল্লি কা লাড্ডু। আরে বাপ রে বাপ রে বাপ, এসব ভয়ঙ্কর মস্তান রে ভাই। এ কোথাকার মস্তান আমরা জানি না, এ ভয়ঙ্কর মস্তান। আমরা তো হাজি মস্তানের নাম শুনেছিলাম, এ আবার কোথাকার মস্তান চলে এলো। কেউ বলে গুজরাটের মস্তান, কেউ বলে হালি দিল্লির মস্তান, চলবে না। ভারতবর্ষের মানুষ এই ধরনের মস্তানকে ছুড়ে ফেলে দেবে। ভারতবর্ষের মানুষ দেখতে চায় কাজ, উন্নয়ন, মিথ্যা কথা মানে না। বলছে আমি চৌকিদার, চৌকিদার হঠাৎ চৌকিদার হয়ে গেল, আমরা বুঝতে পারি না। আমরা ভাবলাম বোধহয় ভারতবর্ষে বোধহয় দালানগিরি করবে, ভারতবর্ষটাকে ব্যাংকের টাকা পয়সা কিছু লুট হবে না, সব আটকে রেখে দেবে। দেখা গেল না, ভারতবর্ষের সর্বনাশ করে দিল। নীরব মোদি 14,000 কোটি টাকা নিয়ে চলে গেল চৌকিদারের মাধ্যমে। সেই চৌকিদার কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী।